হচ্ছে জীব বিজ্ঞান সম্পর্কে আচ্ছা যে শাখায় আচ্ছা বায়োলজি বায়োলজি শব্দটা সর্বপ্রথম ইউজ করেন তা আমরা মনে রাখবো বায়োলজি লিখতে ব লাগে আর ল্যামার্ক লিখতে ল লাগে তাহলে হচ্ছে ব্যাল বা বায়োলজি হচ্ছে একটা বাল শেষ আচ্ছা দেন হচ্ছে কি আমরা বলবো সেটা হচ্ছে আমাদের গ্রিক দার্শনিক অ্যারিস্টটল কে বলবো আমরা জীববিজ্ঞানের জনক তার মানে হচ্ছে আমাদের ছাত্র হচ্ছে অ্যারিস্টোটল সা পে এরিস্টটল বা এ হচ্ছে গিয়ে আমাদের জীববিজ্ঞানের জনক আচ্ছা এছাড়াও উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে আমাদের থিওফ্রাস্টাস উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস তা আমরা মনে রাখবো প্রাণী উদ্ভিদ মানে গাছপালা মানে হচ্ছে থিও আর প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছে আমরা বলবো অ্যারিস্টোটল তার মানে তাহলে প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টোটল আর উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে তার সাথে আমরা একটু বলবো সেটা হচ্ছে আমাদের শরীর বিদ্যা জনক হচ্ছে ভেসেল বা ভেসলিয়াস ভেসলিয়াস আর রোগ জীবনে তত্ত্ব উদ্ভাবন করেন হচ্ছে লুই পাত্তর বা লুই পাস্তুর আচ্ছা প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞানকে আমরা বলবো পি এ এল এ প্যালাই অন্টোলসি পি এল এন্টোলসি প্যালাই অন্টোলসি আচ্ছা পৃথিবীর আকার এবং আয়তন সংক্রান্ত বিগে আমরা বলবো জিওলসি জিওলসি আচ্ছা দেন হ্যাকলি প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে বর্ণনা করেন তাহলে আমরা বলবো হ্যাকসলি প্রোটোপ্লাজমকে বর্ণনা করেন জীবেরনের ভৌত ভিত্তি হিসেবে আচ্ছা এখন আমরা উদ্ভিদ দেহের মধ্যে বিভিন্ন রকম রং দেখতে পাই সেগুলাকে আমরা বলবো হচ্ছে ক্রোমোপ্লাস্ট মানে রং আচ্ছা সেই ক্রোমোপ্লাস্টের মধ্যে আছে জ্যান্থোফিল ক্যারোটিন লাইকোপিন জ্যান্থোফিল ক্যারোটিন লাইকোপিন এবং বিটাসায়নিন তাহলে এই জ্যান্থোফিল হচ্ছে হলুদ বর্ণের জন্য দায়ী জ্যান্থোফিল দায়ী হচ্ছে হলুদ বর্ণের জন্য ক্যারোটিন কমলা বর্ণের জন্য লাইকোপিন লাল বর্ণের জন্য এবং বিটা হচ্ছে লাল বেগুনি বর্ণের জন্য দায়ী বিটা সায়ান হচ্ছে লাল বেগুনি বর্ণের জন্য দায়ী মাইটোকন্ড্রিয়ার মধ্যে কী কী থাকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে তিহাত্তর পার্সেন্ট থাকে হচ্ছে প্রোটিন পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট লিপি সামান্য পরিমাণে ডিএনএ এবং আর আচ্ছা এখানে আমরা বলবো লতে লাল লতে হচ্ছে লাইকোপিন তার মানে লাইকোপিন হচ্ছে লাল বিটা সায়ানিন বিটা সায়ানিন তো মনে রাখবো যেখানে বিটাডিন বা বিটা সায়ডিন কথাটা দেখব সেটা মানেই হচ্ছে বেগুনি কেননা বিটাডিনও কিন্তু কালার হচ্ছে বেগুনি লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা কোষে নিউক্লিয়াস থাকে না এটা আমরা জানলাম এবং রবার্ট ব্রাউন আঠারোশো সালে অর্কিড পাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং তার নাম করেন আচ্ছা শিয়াল রাবার আফিম আকন্দ ছাতিম প্রভৃতি গাছ থেকে তরুক্ষীর পাওয়া যায় তরুক্ষীর পাওয়া যায় ওকে তার মানে তরুক্ষীর আমরা কোত্থেকে পাবো শিয়াল রাবার আফিম আকন্দ ছাতিম আচ্ছা জেনেটিক্সের ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের অস্ট্রিয়ার ধর্মযাচক গ্রেগর জোহান মেন্ডল সাত বছর ধরে চৌত্রিশ ধরনের মটরশুটি নিয়ে সাতটি বিপরীত ধর্মে বৈশিষ্ট্য আবিষ্কার করেন তো প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র প্রথম সূত্রকে আমরা বলবো পৃথকরণ সূত্র বা ল অফ সেপারেশন থ্রি ওয়ান আর দ্বিতীয় সূত্র হচ্ছে স্বাধীনভাবে সঞ্চারণের সূত্র যেটা হচ্ছে যেটাকে আমরা বলবো এপিস আচ্ছা ক্রোমোজোম আঠারোশো পঁচাত্তর সালে স্টারসবার্গ সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন কিন্তু তিনি এটি নামকরণ করেন মানুষের দেহে তেইশ জোড়া ক্রোমোজম আছে ক্রোমোজম দুই প্রকার একটা হচ্ছে অটোজোম একটা হচ্ছে আচ্ছা ডিএনএ প্রোফাইলিং করার জন্য আমরা ব্যবহার করি আর এফ এল পি আর এফ এলপি ইউজ করা হয় ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য ডক্টর ইয়ান ইউমুলেট প্রথম ক্লোন পদ্ধতিতে একটি ভেড়ার জন্ম দেন সর্বপ্রথম যুক্তরাজ্য এটা হচ্ছে অ্যাডাল্ট সেল ক্লোন করে ভেড়া জন্ম দেন এবং সেটা হচ্ছে উনিশশো সালে ডলি তার মানে সালমান শাহ আমি স্কুলে ভর্তি হওয়ার দুই বছর আগে আসা হচ্ছে ডলি পাঁচই জুলাই ডলি আচ্ছা ছয় ডিসেম্বর দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ক্লোন শিশু ইভ জন্ম হয় এবং মানুষ ক্লোন নিষিদ্ধ করেছে আর এদিকে হচ্ছে ডিসেম্বর দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ক্লোন মানব শিশু ইভ এর জন্ম হয় এবং ডাব্লিউচ ক্লোন নিষিদ্ধ করছে তাহলে ডলই হচ্ছে ছিয়ানব্বইতে আর হচ্ছে ইভ হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পরে দুই দুই সালে আঠারোশো বিরানব্বই সালে রুশ বিদ এটা হচ্ছে আইভন ভাইরাস আবিষ্কার করেন তাহলে ভাইরাস আবিষ্কার করেন রুশ বিদ আচ্ছা চিকুনগুনি এক ধরনের ভাইরাস এটা হচ্ছে আলফা ভাইরাস বা যেটাকে আমরা বলবো আর ভাইরাস আলফা ভাইরাস বা হচ্ছে আর এন এ ভাইরাস হেপাটাইটিস বি এটা হচ্ছে আমাদের ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস বি হচ্ছে আমাদের ভাইরাস আচ্ছা প্রশোধনের ক্ষেত্রে আমরা বলবো পট্টরন্ধ্র প্রশোধন হয় পত্ররন্ধ্র বা দিয়ে গাছের নব্বই থেকে পঁচানব্বই ভাগ প্রশোধন হয় হচ্ছে পত্ররন্ধ্র বা দিয়ে আচ্ছা প্রশোধনের উপযুক্ত তাপমাত্রা বা পায়ু ছাড়ার উপযুক্ত তাপমাত্রা হচ্ছে দশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস দশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তবে শালক সংশ্লেষণের ক্ষেত্রে কিন্তু দশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি শালক সংশ্লেষণে যেহেতু সূর্যের আলো লাগে তাই টেম্পারেচার আমাদের ইয়াটা থাকবে একটু বেশি দশ থেকে পঁয়ত্রিশ কিন্তু ক্ষেত্রে থেকে জিরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি প্রশোধন হয় না আবার পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রির উপরে হচ্ছে প্রশোধন হবে না আচ্ছা ছোট দিনের উদ্ভিদ আচ্ছা দিনের দৈর্ঘ্য যেখানে হয় আট থেকে এগারো ঘন্টা তাহলে আট থেকে এগারো ঘন্টা হইলে ছোট দিনের উদ্ভিদ কি কি আছে কসমস কসমস ইক্ষু সিম এটা আমরা জানি যে আখ এবং শীতকালের তামাক শীতকালের তবে ব্যতিক্রম হচ্ছে আম আমও কিন্তু হচ্ছে আমাদের ছোট দিনের উদ্ভিদ এটা একটা ব্যতিক্রম সয়াবিন চন্দ্রমল্লিকা ডালিয়া পাট পাটও হচ্ছে ছোট দিনের উদ্ভিদ আলু আলু কিন্তু শীতকালে উঠে এবং হচ্ছে আমন ধান আউশ আমন বড় এই মাঝখানের যেটা আছে আমন সেটা হচ্ছে গিয়ে শীতকালের উদ্ভিদ বড়দিনের উদ্ভিদ হচ্ছে আমাদের বিট গম গম হচ্ছে একেবারে গরমের মধ্যে হবে জব মুলা মুলা মনে হবে শীত ঠান্ডার কিন্তু সেখানে হচ্ছে বড়দিনের উদ্ভিদ গাজর তাহলে মূলা এবং গাজর হচ্ছে বড়দিনের উদ্ভিদ এদিকে হচ্ছে আমাদের বিটও হচ্ছে বড়দিনের উদ্ভিদ পালং শাক হান্ড্রেড গরমের ঝিঙা লেটুস এবং হচ্ছে আফিম তো এখানে শীতকালের মনে হবে কী কী যেমন হচ্ছে বিট শীতকালে পাই আমরা মুলা গাজর দেন হচ্ছে গিয়ে লেটুস এগুলো আমরা শীতকালে পাই কিন্তু এগুলো হচ্ছে গিয়ে আমাদের বড়দিনের উদ্ভিদ আর নিরপেক্ষ দিনের উদ্ভিদ হচ্ছে আগে আমাদের এক নম্বরে আছে আউশ ধান আউশ ধান আমন ধান কিন্তু আমাদের চলে গেছে হচ্ছে গিয়ে আমাদের ছোটো দিনের উদ্ভিদের মধ্যে আছে হচ্ছে কার্পাস ছোটা টমেটো টমেটো কিন্তু নিরপেক্ষ তুলা এবং সূর্যমুখী তাহলে নিরপেক্ষ কে কে আছে টমেটো তুলা সূর্যমুখী এই টমেটো এবং সূর্যমুখী মনে হবে শীতকালে হচ্ছে কিন্তু আসলে এটা নিরপেক্ষ দিনের টমেটো এবং সূর্যমুখী এছাড়াও তার সাথে হচ্ছে আউশ ধান কার্পাস টমেটো আচ্ছা তামাক বীজ অঙ্কুরোদ্গমের জন্য দরকার হচ্ছে অন্ধকার তামাক বীজ অঙ্কুরোদ্গমের জন্য দরকার হচ্ছে অন্ধকার মস এবং ফার্ন হচ্ছে আলোক বিমুখী উদ্ভিদ তাহলে আমরা দেখব দেওয়ালের মধ্যে মস হয় ফার্ন হয় এবং সেটা মূলত অন্ধকার দেওয়ালের মধ্যেই হয় তাহলে মস এবং ফার্ন আলোক বিমুখী উদ্ভিদ আচ্ছা লেন্টি কুলার প্রসাদন হয় কোথায় কাণ্ডে লেন্টি কুলার প্রসন কোথায় হয় কাণ্ডে লেন্টি কুলার প্রসন কোথায় হয় কাণ্ডে আচ্ছা শালক সংশ্লেষণের জন্য আমরা দেখে আসি আদর্শ তাপমাত্রা হচ্ছে দশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু প্রশোধন হয় দশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আচ্ছা লাল আলোয় শালক সংশ্লেষণ বেশি হয় কেন বেশি হয় কেননা না লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কিন্তু বিক্ষেপণ হয় হচ্ছে কম বেগুনি এবং নীল আলোয় শালক সংশ্লেষণ হয় কম কেননা আমরা দেখে আসছি যে বেগুনি আলোর মধ্যে বিক্ষেপণ হয় হচ্ছে বেশি এই যে আমরা দেখছিলাম লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য কম এবং বিচ্যুতি হচ্ছে গিয়ে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং হচ্ছে বিচ্যুতি হচ্ছে কম আর বেগুনি আলোর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম বিচ্যুতি হচ্ছে বেশি তাহলে যেহেতু লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার ক্ষেত্রে আমরা যে কথাটা বলবো যে সে সমস্ত ক্ষেত্রে শালক সংশ্লেষণ বেশি হয় তাহলে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে আমরা ধরে নিব যে শালক সংশ্লোষণ বেশি হয়েছে আচ্ছা সবুজ আলোয় শালক সংশ্লেষণ না এটি কিন্তু একটা মজার বিষয় যদি আমরা কোথাও সবুজ আলো দিই তাহলে সেখানে শালক সংশ্লেষণ হবে না শালক কেননা গাছের পাতার রং হচ্ছে সবুজ তার মানে সে সবুজটাকে বাউন্স করে দিচ্ছে সবুজটাকে নিচ্ছে না তাহলে সবুজ জ্বালায় কোনো শালক সংশ্লেষণ হবে না শালক সংশ্লেষণ অভ্যন্তরীণ প্রভাবক পটাশিয়াম ধাতু তার মানে আমাদের যে খুবই সক্রিয় যে পটাশিয়াম ছিল কে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেটার কারণে হয় সেটা হচ্ছে শালক সংশ্লেষণের প্রভাবক ধাতু আর পাতার যে কোষে শালক সংশ্লেষণ ঘটে সেটাকে আমরা বলবো প্যালিসের প্যারানকাইমা পাতার কোথায় হচ্ছে শালক সংশ্লেষণ হয় প্যালেসেট প্যারানকাইমা আচ্ছা উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সংখ্যা হচ্ছে ষোলোটা তবে মুখ্য পুষ্টি উপাদান হচ্ছে দশটা মুখ্য প্রতি উপাদান দশটা গাছের খাদ্য তালিকায় আছে হচ্ছে গিয়ে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সালফার জিঙ্ক তাহলে উদ্ভিদের পুষ্টি উপাদানের মধ্যে ষাটটা অজৈব ষোলোটা অত্যাবশ্যকীয় তার মধ্যে হচ্ছে ম্যাক্রো দশটা আর মাইক্রো হচ্ছে ছয়টা মাইক্রো মানে একেবারে ছোট যেটা তাহলে মাইক্রো কি ম্যামের কবজি ছোট ছোট কি জিনিস ম্যামের কবজি ম্যাম কবজি ম্যাঙ্গানিজ মলে নাম কোবাল ক্লোরিন বরুন জিঙ্ক ম্যাঙ্গানিজ মলে নাম ক্লোবাল ক্লোরিন বরুন জিঙ্ক আর ম্যাক্রো হচ্ছে দশটা এম জি কে ক্যাফে ফর নাইস চপস হচ্ছে ম্যাক্রো বা একটু বড় পৃথিবীর বৃহত্তম ফুলের নাম হচ্ছে র্যাফলেশিয়া র্যাফলাইশিয়া পৃথিবীর বৃহত্তম ফুলের নাম বহু প্রতিসম ফুল হচ্ছে সরিষা এবং অন্ধকারে অঙ্কুরিত হয় হচ্ছে গাঁদা তাহলে গাঁদা ফুল হচ্ছে অন্ধকারে অঙ্কুরিত হয় যে ফল ছাড়া উৎপন্ন হয় তাকে আমরা বলবো পাট থেলোকারপি যেমন কলা পেঁপে আঙ্গুর লেবু তাহলে পাট থেলোকার্পি ফল হচ্ছে কলা পেঁপে আঙ্গুর লেবু দেন অনুবীজের মাধ্যমে প্রজনন হয় হচ্ছে পাট তাহলে পাটের প্রজনন হয় হচ্ছে অনুবীজের মাধ্যমে মূলের সাহায্যে প্রজনন করে ডালিম তাহলে আমরা একটা ডালিম গাছের শিকড় কেটে নিয়ে আসলে বা মূল কেটে নিয়ে আসলে লাগাইলে সেখান থেকে গাছ হবে আর পুষ্পায়নে সহায়তা করে হচ্ছে ফ্লোরিজেন পুষ্পায়নে সহায়তা করে ফ্লোরিজেন বাংলাদেশে ছয় প্রজাতি ঝিনুক পাওয়া যায় তাহলে ঝিনুক পাওয়া যায় ছয় জাতের আর পৃথিবীতে আঠাশ প্রজাতির মুক্তা ঝিনুক রয়েছে আর বাংলাদেশে দুই প্রজাতির মুক্তা ঝিনুক রয়েছে বাংলাদেশে মুক্তা ঝিনুক কাছে হচ্ছে দুই প্রজাতির আচ্ছা অ্যামাইন অ্যাসিড হচ্ছে আমাদের প্রকৃত যাতে অ্যামাইন অ্যাসিড হচ্ছে বাইশটা শিশুর দেহে অত্যাবশ্যকীয় অ্যামাইন অ্যাসিড হচ্ছে দশটা দশটা আর বয়স্ক প্রাপ্ত বয়স্ক লোকের অ্যামাইন অ্যাসিড হচ্ছে আটটা তাহলে শিশুর জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইন অ্যাসিড হচ্ছে দশটা কিন্তু বয়স্কদের জন্য লাগে হচ্ছে আটটা আচ্ছা আমিষের মধ্যে কার্বন আছে হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট মানে গরুর মাংসের মধ্যে কার্বন আছে পঞ্চান্ন নাইট্রোজেন আছে হচ্ছে ষোলো নাইট্রোজেন আছে ষোলো সালফার আছে এক আর অক্সিজেন আছে হচ্ছে বিশ হাইড্রোজেন সাত এবং ফসফরাস পয়েন্ট সিক্স তাহলে অক্সিজেন হচ্ছে গরুর মাংসের মধ্যে বিশ পার্সেন্ট হাইড্রোজেন হচ্ছে হচ্ছে সাত আচ্ছা স্নেহজাত খাওয়া যদি আমরা না খাই তাহলে চর্মরোগ হয় খসখসে হয় সৌন্দর্য নষ্ট হয় জানলেই হবে আচ্ছা বাংলাদেশের প্রথম টিকাদান কর্মসূচি শুরু হয় উনিশশো সালে তার মানে আশি সালের আগে উনিশশো উনআশি সালে টিকাদান কর্মসূচি শুরু হয় টিটির টিকা হচ্ছে পাঁচটা ডোজ টিটির টিকা ডোজ হচ্ছে কি আমাদের পাঁচটা আচ্ছা মাটিতে শতকরা পাঁচ পার্সেন্ট জৈব পদার্থ থাকতে হবে তাহলে মাটির মধ্যে কয় পার্সেন্ট জৈব পদার্থ পাঁচ পার্সেন্ট আচ্ছা এটা অম্ল মাটিতে তো উর্বরতা কম চুন বা ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে এটি ক্ষারীয় অক্সাইড যা প্রয়োগে অম্লত্ব হ্রাস করা যায় তাহলে ক্যালসিয়াম অক্সাইড দিব চুন দিব আচ্ছা আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট ফাইভ মিলিগ্রাম পার লিটার পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট ফাইভ মিলিগ্রাম মিলিগ্রাম পার লিটার পানির মধ্যে আমাদের আর্সেনিক নিতে পারবো আচ্ছা প্রতিটা মৌচাকে মৌমাছি থাকে পঞ্চান্ন হাজারের বেশি এবং রানী মৌমাছি দিনে হচ্ছে পনেরোশো টাকা করে ডিম দিতে পারে রানী মৌমাছি পনেরোশো টাকা করে ঋণ নিতে পারেন ওকে